মঙ্গলবার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। ঘটনার 23 দিন পার হয়েছে, এখনও অধরা পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে ধরতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি আধিকারিকরা। ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ন্যাজার থানার পুলিশও তাকে ধরতে মাঠে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার শেখ শাহজাহান আদালতে আগাম জামিনের আবেদন করে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, কিভাবে জামিনের আবেদনের পিটিশনের স্বাক্ষর করছেন শেখ শাহজাহান, আইনজীবীর সঙ্গে যোগাযোগ করছেনই বা কিভাবে, যদিও এই প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন। আমার যা নির্দেশ সেই নির্দেশ লিখিত আকারে ওই কোর্টে জমা হয়েছে। আমার সাথে কত কেন কথা হবে? আপনি আইনজীবী, আপনার সাথে কথা হয়নি? না, আমার সাথে এটা কি মনে করে যে সকল সিনিয়র অ্যাডভোকেটের সাথে জলপাইগুড়িতে যে বসে আছে তার সাথে দেশের স্টলওয়ার্ড সিনিয়র যারা কপিল সিব্বল তার কথা হয়, তার জুনিয়রদের কথা হয়, তা আমাকে যারা বিপ করেছেন তাদের সাথে কথা হয়েছে, আমার সাথে কোনো কথা হয়নি। তবে শাহজাহানের যে বক্তব্য, শাহজাহানের যে আইনত গ্রহণযোগ্য তার বক্তব্য, সেটা পিটিশন আকারে আমরা মোকদ্দমাতে ফাইল করেছি। ইডি তার উত্তর দেবে, আমাদের প্রয়োজন মনে হয় তার প্রতি উত্তর দেবো, দিয়ে একটা আইনি সিদ্ধান্তে কোর্ট যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ধন্যবাদ। শেখ শাহজাহান ইস্যুতে আইনি জটিলতার মাঝে কাদা ছোড়াছুড়ি জারি রয়েছে শাসক দল ও বিরোধীদের মধ্যে। রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করছে বাম বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ শাহজাহান ইস্যুতে ফের একবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। সহজভাবে দেখবেন না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীতে দিল্লির প্রতি ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পাইনি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে দাঁড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যে যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি, যদি সে অর্থনীতি করে থাকে তার শাস্তি। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো ক্রাইম কেস অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে মঙ্গলবার জামিনের আবেদন জানানো হয়। মামলার পরবর্তী শুনানি আগামী 23 ফেব্রুয়ারি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।